বাংলায় নিমফুলের মধু ধারাবাহিকে দত্তবাড়ি সৃজন দত্তর সঙ্গে বিয়ে হয় পর্ণার। রক্ষণশীল স্বার্থান্বেষী দত্তবাড়িতে পর্ণা প্রথম দিন থেকেই কোণঠাস অবস্থায় রয়েছে। শুধুমাত্র ঠাম্মি ও তার দেওর ননদকে সে পাশে পায় তার সঙ্গী হিসেবে। ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। সৃজন বুঝতে পারে পর্ণা তার ও দত্তবাড়ির কোনো ক্ষতি করবে না, পর্ণাকে সে ভালোবাসে খুব। পর্ণা সৃজনের বিয়ের পর থেকেই দত্তবাড়ির যে কোনো সমস্যায় মুশকিল আসান করেছে পর্ণা। আর্থিক কষ্ট কমানোর জন্য ইতিমধ্যেই সে সাংবাদিকতার পেশায় যুক্ত হয়েছে। এদিকে হঠাৎই জানা যায় দত্তবাড়িতে থাকা গুপ্তধনের কথা। সেই গণেশ মূর্তির খোঁজ অধিকার নিয়ে সৃজনের ঠাকুরদার উপপত্নীর সঙ্গে মামলা চলে। প্রাথমিক অবস্থায় দত্তবাড়ি হেরে গেলেও পর্ণার বুদ্ধিমত্তা, সততা ও সাহসিকতার জন্য আবার তারা জয়ী হয়। দত্তবাড়িতে আসে খুশির হাওয়া। কিন্তু এদিকে তিন্নির বরাবরের ইচ্ছে ছিল সৃজনকে বিয়ে করার। তার সেই আশা পূরণ না হওয়ায় সে প্রত্যেক মুহূর্তে পর্ণাকে বিপদে ফেলতে চায়। সৃজনের মাকে বিভিন্ন প্ররোচনামূলক কথা বলে কাঁতাতে থাকেন। এবারেও তার অন্যথা হল না। সৃজন তার ব্যবসার প্রয়োজনে পর্ণাকে নমিনি রাখে আর এই খবর তিন্নি সৃজনের মাকে বলে দেয়। আর তাতেই সৃজনের মা রেগে গিয়ে যার পর্ণাই অপমান ও হেনস্থা করে পর্ণাকে। তিন্নির এই কীর্তির কথা জানতে পারে সৃজন এবং সেটা জানতে পেরে সে তাকে বাড়ির ছাদ থেকে ফেলে দিতে গেলে পর্ণাই তিন্নিকে বাঁচায়। কিন্তু এতে তিন্নির আঁতে আরও বেশি ঘা লাগে এবং সে পর্ণা ও সৃজনের সম্পর্ক ভাঙার প্রতিজ্ঞা করে। স্বাভাবিকভাবেই পর্ণার মন খারাপ হয়ে যায়। তিন্নি কি পর্ণা ও সৃজনের ভাঙনের জন্য দায়ী হবে? তিন্নি কি পারবে পর্ণা ও সৃজনের ভাঙন ধরাতে?